আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে এখনও পর্যন্ত একমাত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। নগরীর বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে লিটনের পক্ষে ঈদ শুভেচ্ছা ও উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট হাতে নিয়ে স্থানীয় এলাকাগুলোতে জনসংযোগে বের হতে দেখা যায় এলাকাবাসী ও নেতাকর্মীদের। শুক্রবার বিকেল 4টায় নগরীর কেদুরমোড় 24 নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর আয়োজনে স্থানীয় নারীদের অংশগ্রহণে মেয়র লিটনের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নগরীর 23 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে বিকেল 4:30টায় মেয়র লিটনের পক্ষে প্রচারণা করতে দেখা যায় আলুপট্টি মোড়ে। একই সময় নগরীর শহীদ এইচএম কামরুজ্জামান কলেজ প্রাঙ্গণে 15 নং ওয়ার্ড এলাকায় আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী আল মামুন। এদিকে আলোচনা সভায় 24 নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী বলেন, দুশ্মনের রাস্তা দিয়ে কেটে বাড়িয়ে যাবে, নোগামার খাল রাজশাহীতে পাস করবে। আমি আপনাকে জোর গলায় বলতে পারি যে নোগাকে হারানোর মতো যদি পৃথিবীর অর্ধেক টাকালি আসে, তাও আর লিটন ভাইকে হারানোর ওই কোনো সুযোগ নাই। ধন্যবাদ। এইভাবে বলে অন্যদিকে 15 নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা বলছেন, যদি একা একা নির্বাচন করি জিততে পারবো না, একার কত পরিশ্রম করব। এইখানে যারা উপস্থিত আছেন তারা যদি সকলেই মনে করেন যে আমি ভোট করছি, আমি আল মামুন, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী 2 জুন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।